হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি। আজকে একটা ফানি অথচ ভয়ঙ্কর ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। দীর্ঘ প্রায় 2 বছর সময় ধরে লকডাউন, আংশিক লকডাউন এর মধ্যে দিয়ে আমরা চলেছি, কিন্তু পুরোপুরি যেটা বন্ধ ছিল তা হলো শিক্ষা ব্যবস্থা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানে পঠন পাঠন ছিল পুরোপুরি বন্ধ, এবং তার ফলশ্রুতি কি হলো একটু নিজেরাই দেখে নাও। ক্লাসে পড়িস? ক্লাস ফোর। আচ্ছা, এই যে 2 বছর গেল, কি কি শিখেছিস? যা যা শিখেছিস একটু শোনা। আমার কাছে নেকাবুবু ভাজা বাদাম, আমার কাছে কাঁচা বাদাম, কাঁচা বাদাম। গত 2 দিন ধরে প্রচন্ড ভাইরাল এই ভিডিও। না না, আমি কাউকে রোস্ট করা বা কোনো মিম বানানোর জন্য এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি না। এই ছোট্ট বাচ্চাটা আরেকটি ভাইরাল গান, আমাদের সেই বাদাম দাদা যেটা বিখ্যাত হয়েছেন যে গান গেয়ে, সেই গানটা সে কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করেছে, না গানটার মধ্যে কিছু ভুল করেনি। কিন্তু এই গান গাওয়ার মধ্যে দিয়ে সে একটা বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছে। সেই বার্তাটা আমাদের শিক্ষা ব্যবস্থার মুখে একটা সপাটে থাপ্পড় মেরেছে, ঠিক তেমনিভাবে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কী ভুল করেছি, মানে আমরা কী ভুল করছি, বা আমরা এই শিক্ষার বাইরে গিয়ে কোনগুলোকে আপন করে নিচ্ছি। এর ফল হয়তো ওই বাচ্চাটা জানে না কোনটা শিখতে হবে, কোনটা তোমাকে এগিয়ে দেবে, কোনটা তোমাকে পিছিয়ে দেবে, সেই জ্ঞানটাও এখনো অর্জন করতে পারেনি। কিন্তু তোমরা যারা নিজের ভালো মন্দটা বুঝতে শিখেছ, নিজের জীবনটাকে, নিজের কেরিয়ারটাকে তৈরি করতে চলেছ, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওই শিশুটার মতো তোমরাও যেন সেই ভুলটা না করে ফেলো। একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট এখন তো বিদ্যালয় পাড়াতে চলে এসেছে, পাড়ায় পাড়ায় বাড়ির কাছে কাছে তাকে তাদের পড়ানোর ব্যবস্থা হচ্ছে, সেটা কতটা যুক্তিসঙ্গত, কতটা বিজ্ঞানসম্মত, সেই বিষয়টা আমার আজকের আলোচ্য নয়। যেটা বলতে চাইছি যে এই বিগত 2 বছরে আমাদের ভবিষ্যৎ জেনারেশান কি শিখেছে, ভবিষ্যৎ জেনারেশানের প্রোগ্রেসটা কি হয়েছে, সেটা এই বাচ্চা ছেলেটা আমাদের চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবং ভাবো, এই 2 বছরে যা যে সমস্ত স্টুডেন্টরা সাফার করছে, তারা কি তাদের গোটা লাইফে দুটো বছর পিছিয়ে পড়ল না? এমনকি আমার তো মনে হয় এই 2 বছরের যে ধাক্কা, সেটা কি মাত্র 2 বছর দিয়েই বিচার করা যাবে? এর ফল কি সুদূর প্রসারী নয়? আর একটা প্রতিক্ষেত্রে আমরা দেখে থাকি যে যত রকমের পরীক্ষা নিরীক্ষা শুধু যেন শিক্ষাটাকে নিয়েই হয়, শিক্ষা ব্যবস্থাকে নিয়েই যত রকম পরীক্ষা নিরীক্ষা, যত রকম বাধা বিপত্তি সব এর ওপরে, যত অ্যাসিড টেস্টিং সব এর ওপরে। জানি না কেন, কি বোঝেন শুধুমাত্র এই সরকার বলে বলছি না, এর আগেও যে সরকার ছিলেন তারাও সেই একই জিনিস করে গেছেন। যাই হোক, আবারও বলছি যে এটা আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় হচ্ছে এই ছোট্ট ছেলেটা আমাদের দেখিয়ে দিল, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দীর্ঘদিন আমরা পড়াশোনার বাইরে থেকে, পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গিয়ে ঠিক কোন কোন জিনিসগুলো শিখছি। পড়াশোনা তো চুলেই গেছে, ছেড়েই দিলাম, যেটা শিখেছে সে শুধু এটা আমি তাকে প্রতীকী হিসাবে, সিম্বল হিসাবে ব্যবহার করছি। শুধু ওই একটি ছেলে না, সমগ্র বাংলা জুড়ে, সমগ্র গ্রাম বাংলা জুড়ে সেই কিন্তু একই চিত্র আমরা পরিলক্ষিত
হচ্ছে আমরা তাই দেখতে পাচ্ছি। এবং এদের থেকে যারা একটু বড় তারা হয়তো ওই কাঁচা বাদামের নেশায় পড়েনি, তারা অন্য বৃহত্তর কোনো নেশায় পড়েছে। কাউকে দেখছি সারাদিন সে পাবজির নেশায় মশগুল, পাবজি ফ্রি ফায়ারের নেশায় মশগুল, সারাদিন খেলে চলেছে, তাদের নাওয়া খাওয়া সব বন্ধ। এরাই তো আর দু বছর পরে বেকারের দলে নাম লিখিয়ে সংখ্যাগরিষ্ঠ হবে, তাদের ভবিষ্যৎটা কী হবে? সেই একই রকম হবে, যেমন কর্ম তেমন ফল তাই হবে। শুধুমাত্র যে সরকারের দায় তা তো হতে পারে না, নিজেদের কি কোনো দায়বদ্ধতা নেই? আমি ছোটদের কথা বাদ দিচ্ছি, যারা বড়রা আছো, অ্যাকচুয়ালি আমার যে ভিউয়াররা আছে তারা সবাই সাবালক এবং তারা পড়াশোনা জানা, তারা কম্পিটিটিভ এক্সাম দেয়। আমি তাদের জন্য বলছি, তাদের নিজেদের কি কোনো দায়বদ্ধতা নেই? ঠিক একই রকম এই যে গ্যাপ, একটা পড়াশোনার মধ্যে গ্যাপ, স্কুল কলেজ ছাড়িয়ে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের মধ্যেও কিন্তু এসে যাচ্ছে। তাদের হয়তো ওই লকডাউনটা ম্যাটার করছে না, মানে তাদের হয়তো লকডাউনটা সরাসরি ম্যাটার করছে না, কিন্তু পরোক্ষভাবে তাদের উপরেও কিন্তু একটা প্রভাব ফেলছে লকডাউন বা আংশিক লকডাউন যাই বলি। তার ফলে বিভিন্ন রকম পরীক্ষাগুলি কন্ডাক্ট করতে দেরি হচ্ছে, তার রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে, তার ওপর গোদের ওপর বিষ ফোড়ার মতো আছে ওই কেস, একটা প্যানেল তৈরি হয়েও সেটা বারবার রিভাইজ করতে হয়। এগুলোর জন্য কেমন যেন সবাই ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। যারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, যারা পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, যারা ভাবছ আরও অনেক দেরি আছে পরে পড়ব, তাদের কিন্তু এই বাচ্চাটা আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যতটা সময় তোমরা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে থাকবে ততক্ষণে তোমাদের শিক্ষাটা কোন দিকে যাবে, কি শিখবে। আর এর প্রতিচ্ছবি স্বাভাবিকভাবে পড়বে সেই পরীক্ষার খাতার ওপরে। তারপর যখন অকৃতকার্য হবে, নিজের অস্ত্র হিসাবে সেই ভাববে যে আমার তো কোনো দোষ না, দোষ তো সব যত পরীক্ষক যারা বোর্ড আছে তাদের দোষ, নে কেস কর। এটা তো ফয়সলা হতে পারে না। তাই এখন থেকে সচেতন হও, এই বাচ্চাটাকে দিকে শেখো, টাচে থাকো, পড়াশোনার মধ্যে থাকো যদি নিজের কেরিয়ারটা তৈরি করতে হয়। বারবার বলি যে কেরিয়ারটা তো তোমার, চাকরিটা তোমার, কেরিয়ার তোমার, লাইফ ইজ ইয়োর্স। আর তোমার একটা চাকরি মানে শুধু তোমার চাকরি না, তোমার চাকরিতে নির্ভর করে থাকে তোমার সঙ্গে রিলেটেড যারা আছে, তোমার বাবা মা, ভবিষ্যৎ জেনারেশন তোমার যারা আসবেন তারা। একটা চাকরি কিন্তু তোমার পরিমণ্ডলটাকে চেঞ্জ করে দিতে পারে। তাই নিজেকে জাগিয়ে রাখো, পড়াশোনার মধ্যে রাখো। এটুকুই আমার বলার ছিল, এখন রাখি, টাটা।